ওম গান গানপাতনামাহা ওম হ্রীম রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় মাহাহা আমাদের চ্যানেল ভাগগালাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করবো একত্রিশে ডিসেম্বর চারটে ষোলো থেকে পাঁচটা ছেচল্লিশের মধ্যে যদি করতে পারেন এই কাজ তাহলে আপনি ধন সম্পত্তিতে একদম ভরপুর হয়ে যাবেন যে কোনো মনোবাসনা পূর্ণ হবে সৌভাগ্য বর্ধিত হবে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন আমরা আলোচনা শুরু করব কিন্তু তার আগে একটি বিশেষ ঘোষণা ভাগ্যালাভ ডট কম বলে আমাদের একটি ওয়েবসাইট আছে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা বিনা পয়সায় ভিজিট করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন এবং আমরা যে এপিসোডটি চালু করেছি আপনাদের প্রশ্ন আমাদের উত্তর অর্থাৎ জ্যোতিষীর উত্তর এর মাধ্যমে আপনারা নানা তথ্য সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিও দেখার পর কমেন্ট সেকশানে সেখানে প্রশ্ন করে রাখতে পারেন কিন্তু অবশ্যই কোথা থেকে বলছেন সেটি অবশ্যই মেনশন করবেন আর ধৈর্য রাখবেন অবশ্যই আমরা প্রশ্নের উত্তর দেব আলোচনা আজকে শুরু করছি একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ বছরের শেষ দিন এবং এই দিন একটি খুব তিথি শুভ দিন পড়ছে সেটি হচ্ছে প্রদোষ ব্রত ব্রত কি সেটি বলেনি নিই প্রদোষ ব্রতই কি করতে হয় সেটাও বলে নিই প্রদোষ ব্রত এমন একটি ব্রত প্রদোষকাল আসল হচ্ছে প্রদোষকাল এই প্রদোষকালে কি করা যায় প্রদোষকাল মাসে একটি আসে যেই সময় মহাদেবের জলাভিষেক রৌদ্রাভিষেক করা হয় অর্থাৎ মহাদেবকে কি করা হয় জল অর্পণ করা হয় ভোলে বাবাকে জল অর্পণ করা হয় কিন্তু কি করে জানবেন যে প্রত্যেক মাসের কখন প্রত্যেক মাসে একটি করে প্রদোষকাল আসে আর এই প্রদোষকালে যে ব্যক্তি মহাদেবকে জল অর্পণ করতে পারে তার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা সমস্ত কষ্ট নিমেষের মধ্যে কি হয়ে যায় ধুলিস্যাত হয়ে যায় অর্থাৎ সে অপার ধন সম্পত্তির মালিক বা মালকিন হন স্ত্রী নারুষ নারী পুরুষ নির্বিশেষে সবাই এটা করতে পারেন কোনো অসুবিধা নেই কিভাবে করবেন সেটি বলে দিই আরেকটি কথা বলি যে প্রদোষকাল কিভাবে নির্ণয় করবেন আপনারা পঞ্জিকা দেখলেই দেখতে পেয়ে যাবেন বা স্মার্টফোনে দেখতে পাবেন কিন্তু প্রদোষকাল এভাবে নির্ণয় করা হয় প্রদোষকাল হচ্ছে সেই কাল সেই সময় সূর্যাস্তের ৪৫ মিনিট আগে থেকে আরম্ভ হয় এবং সূর্যাস্তের ৪৫ মিনিট পর পর্যন্ত অবস্থান করে অর্থাৎ সূর্যাস্তের আগে পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট কাল থাকে এই সময়ে মহাদেবকে জল অর্পণ করবেন আপনারা যে দেশে অবস্থান করেন যে দেশ থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেই দেশে কখন সূর্যাস্ত হচ্ছে এই একত্রিশে ডিসেম্বর সেই সময় অনুসারে ৪৫ মিনিট আগে থেকে শুরু হচ্ছে প্রদোষকাল এবং পরবর্তী ৪৫ মিনিট পর্যন্ত থাকছে প্রদোষকাল তাই ভারতীয় সময় অনুসারে চারটে বিকেল চারটে ষোলো থেকে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত প্রদোষকাল থাকছে এই সময় মহাদেবকে অবশ্যই জল প্রদান করবেন তবে অবশ্যই আপনাকে মন্দিরে গিয়ে জল প্রদান করতে হবে বাড়ির মহাদেবকে প্রদান করলে হবে না কিভাবে প্রদান করবেন বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন কিন্তু মন্দিরে শিব মন্দিরে যেয়ে কোনো ঘিয়ের প্রদীপ জ্বালবেন না নিজের বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে রেখে দিয়ে যাবেন একটি তামার পাত্রে নিজের বাড়ি থেকে জল ভরবেন শুদ্ধ জল গঙ্গা জল হলেও কোনো অসুবিধা নেই আপনি পাঁচটি বেল পাতা তি পত্রযুক্ত ফাটাফুটি হবে না ছেঁড়া হবে না একদম অক্ষত পাঁচটি বেলপাতা ধুয়ে জলের মধ্যে দেবেন একটি সমীপত্র দেবেন যদি আপনার সমীপত্র না থাকে তাহলে না দেবেন তার মধ্যে সাতটি অক্ষত চালের দানা দেবেন আকসাদ দেবেন সাতটি গুনে গুনে চালের দানা দেবেন সিদ্ধ চালও দিতে পারেন আতপ চাল গোবিন্দভোগ চাল দিতে পারেন দিয়ে খালি পায়ে বাড়ি থেকে যতদূরই মন্দিরে হোক না কেন খালি পায়ে মন্দিরে গিয়ে সম্পূর্ণ জলটি এবং পাতা সব মহাদেবের মাথায় এই সময়ের মধ্যে সূর্যাস্তের পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে আরম্ভ হয়ে ৪৫ মিনিট পর্যন্ত মোট নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা প্রদোষকাল থাকে এই সময় আপনারা কি করছেন মহাদেবকে জল প্রদান করে আপনি যদি মহিলা হন মাথায় তো কাপড় দিয়ে অবশ্যই মহাদেবকে জল প্রদান করবেন যদি আপনি মহিলা হন নিজের আঁচল পেতে মহাদেবের কাছে করুণা ভিক্ষা করবেন আপনার দুঃখ মোচনের জন্য প্রার্থনা করবেন এবং আপনি যদি পুরুষ হন আপনি অঞ্জলি পেতে হাত পেতে ভিক্ষা চাইবেন মহাদেবের কাছে মহাদেবের মন্দিরে দু মিনিট দাঁড়িয়ে শ্রী শিবায়া নমস্তুভাম আবারও বলছি শ্রী শিবায়া নামস্তুভাম এই মন্ত্রটি জপ করবেন নিজের মনোবাসনা বলবেন কেউ যদি প্রদোষকালে পরপর প্রত্যেক মাসে হয় প্রদোষকালে পরপর যদি কেউ চারটি এই প্রদোষ ব্রত করতে পারে অর্থাৎ মহাদেবকে জল প্রদান করতে পারে তাহলে সে প্রচুর ধন সম্পত্তির অধিকারী বা অধিকারিনী হয় মহিলাদের হয়তো ব্রেক হয়ে যেতে পারে ঠিক আছে তার পরিবর্তে তার পরিবারের যে কোনো যেয়ে তার ব্রতটাকে ক্যারি করতে পারে কোনো অসুবিধা নেই অবশ্যই এই দিনটি হাতছাড়া করবেন না প্রদোষ ব্রত করুন সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রীয় রীতি মেনে যদি চলেন জীবন অবশ্যই অন্য খাতে বইবে কথা দিচ্ছি শাস্ত্র মতে চলুন ধন ধান্যে পরিপূর্ণ হবেন আমরা শাস্ত্র মানি না নিজেদের মন গড়া শাস্ত্র বিপরীতে যে কাজ করি বলেই আমাদের দুঃখ দুর্দশা কথা দিচ্ছি চ্যানেলের সাথে জুড়ে থাকলে সমস্ত শাস্ত্রীয় রীতিনীতি আপনাদের কাছে উত্থাপিত করব এবং অবশ্যই আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে মহাদেব ভোলে ভোলেনাথ ভোলে বাবা তার কাছে অবশ্যই এই ক্ষণ এই সময়ে চেষ্টা করুন প্রার্থনা করার আর লিখে নিন শাস্ত্র বলছে শিব পুরাণ বলছে যে এই ব্রত পরপর চারটে ম্যাক্সিমাম চারটে এর বেশি করার দরকার নেই এর মধ্যে সে প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারে এবার যখন ব্রত করবেন মহাদেবের ব্রত কিভাবে করতে হয় আপনারা জানেন তাই সেই পদ্ধতি আলোচনা করলাম না জাস্ট কিভাবে মহাদেবকে অর্ঘ প্রদান করবেন সে সম্পর্কে বললাম করুন এবং প্রচুর ধন সম্পত্তির মালিক বা মালকিন হন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি